রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে সারা রাজ্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির অভিযোগ এনে এবং পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বর্ধমান সহ তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট কনভেনার শুভজিৎ পালের উদ্যোগে এদিন রাজ কলেজ ও বিবেকানন্দ কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীরা জানান, পেট্রোপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধির ফলে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে, এর ফলে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এরই প্রতিবাদে এদিন তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে। আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আজকে প্রতিবাদ মিছিল করছি। এটা রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের আন্ডারে এটা হলো বর্তমান শহরের উদ্যোগে, বর্তমান শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে হলো মিছিল হলো। আমরা মিছিলটি কলেজ ক্যাম্পাস হয়ে মিছিলটা শুরু করলাম। এখানে আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের ছেলেরা এবং মেয়েরা সদস্যরা আছে ইউনিটের, তারা এখানে অবস্থান বিক্ষোভ করবে। সারাদিন যাবৎ আজকে আমাদের এই কর্মসূচি হবে। আমরা কিছুক্ষণ আগেই বিবেকানন্দ কলেজ থেকে করে এসেছি মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এখন রাজ কলেজ হলো আমাদের। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।